খিচুড়ি বানাই আমি কিভাবে, আমি আমার বেবির খিচুড়িটা বানাই এইভাবে। তো আমি আজকে একটা ঘি নিয়েছি, তো দেশি ঘি একদম বাড়িতে বানানো। আর এখানে নিয়েছি লাউ শাক পাতা, আর এটা হচ্ছে কুলেখাড়া, এটাতে রক্ত হয়, সব কিছুই হালকা করে মানে কম করে। আর এখানে আলু নিয়ে নিয়েছি, নর্মাল আলু, আর এটা বরবটি, গাজর, আর এটা মিষ্টি আলু অর্থাৎ রাঙ আলু। তো আর আমার এখানে চাল, মুসুর ডাল, মুগ ডাল, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এবারে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। তো খুবই ইজিভাবে আমি ভাবে মেয়েকে দিই, তো মেয়ে তো খুবই সুন্দরভাবে খেয়ে। তো আমি একটু ঘি দিলাম, তো একদম ছোটো চামচের একটু, বাচ্চা তো, তো খুবই কম পরিমাণে দিতে হবে। তো এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবার পর আমি এই যে চাল ডালটা ধুয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম। তো চাল ডালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো, ব্যাস। এবারে আমি জল দিয়ে এটাকে চাপা দিই। চাল ডাল সবজি থাকবে, তার থেকে দুভাগ বেশি জল দিতে হবে, তো সেদ্ধটা ভালো হবে, এবং 6-7টা সিটি দিতে হবে। আর নুনটা আমি দিই না, 1 বছর হয়নি, 1 বছর হওয়ার পর নুনটা দেব। আর আমি কোনো কিছুই মশলা দিই না একে, অনলি ফর সাদা তেলও দিতে পারেন, তো যদি হজম করতে পারে ঘিটা, আবার ডেলি ঘি দেওয়াও ঠিক নয়। তো এক একদিন আমি 1-1 রকম করি, তো আজকে ঘিটা দিয়ে বানালাম। তো এবারে আমি চাপা দিয়ে দেবো, 6-7টা সিঁড়ি দেবো, দেন তারপর পাতলা মাছের পেটি দেবো। তো পেটিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, অনলি আমি হলুদ মাখিয়েছি, তো আরও দেবো ভালো করে হলুদটা, আর এর সাথে জাস্ট সেদ্ধ করবো আমি হলুদ, আর একটু সাদা তেল অল্প করে দিয়ে জল দিয়ে কড়াইয়ের মধ্যে এটা সেদ্ধ করে নেবো, ব্যাস হয়ে যাবে, সুন্দর খেয়ে নেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এবারে আমি মাছটা দিয়ে দিলাম, মাছটার মধ্যে জল দিয়ে দিয়েছি, তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস একটু, একটা যেহেতু মাছ আছে, তো আর 1 ফোঁটা তেল জাস্ট। এবার এটা চাপা দিয়ে দেবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। ঢাললাম, তো ঢালার পর ওই যে সুন্দর সেদ্ধ হয়েছে, তো এইভাবে ম্যাশ করে নেব। আর এই মাছটা আমি সিদ্ধ করলাম, তো আজকের মেনু ওর খিচুড়ি আর ওই মাছ সেদ্ধ, তো এটাও সুন্দর খেয়ে নেবে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। তো বেবির হেলথের কথা মাথায় রেখে, তো এটা খুবই হেলদি, অ্যান্ড তো অবশ্যই ট্রাই।